আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য। বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে থাকছে 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধি এবং মেধা বিকাশকারী একটি খাবারের রেসিপি। এই খাবারটি আপনারা বাচ্চাকে সকাল, দুপুর ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। আমরা বাঙালিরা হলাম মাছে ভাতে বাঙালি, তাই বাচ্চারা যদি সারা দিনের খাদ্য তালিকায় একবার ভাত জাতীয় কোনো খাবার না খায়, তাহলে আমরা মায়েরা অনেক বেশি চিন্তায় পড়ে যাই। তাই আজকের ভিডিওতে আপনাদের জন্য বাচ্চাদের জন্য ভাত দিয়ে খুবই পুষ্টিকর ও মজাদারভাবে একটি খাবারের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। তো দর্শক, এখানে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওয়। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বাদাম ও খেজুর, এগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। এদিকে নিয়ে নিয়েছি আমি পোলাওয়ের চাল, এখন আমি এই চালগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিব। আপনারা এখানে পোলাওয়ের চালের পরিবর্তে রেগুলার ভাতের চালও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই চাল থেকে স্বচ্ছ পানি বের হয়। এদিকে আমি আরও নিয়েছি আপেল, আমি আপেলগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি একটি আপেলের অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি। আর নিয়েছি হলো গরুর দুধ, আপনার বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে আপনার এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। এদিকে 5 মিনিট পর আমার বাদাম ও খেজুর খুব ভালোভাবে ভিজে গিয়েছে, এখন এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং খেজুরের বীজ বের করে একটি ব্লেন্ডারের জারে পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলোকে এরকম একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার হাঁড়িতে প্রথমেই দিয়ে দিলাম পানি সহ চাল, দিলাম আপেল এবং 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, এবং সুন্দর একটা গন্ধর জন্য দিয়ে দিলাম একটি এলাচ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে এই চাল আপেলগুলোকে সেদ্ধ করে নিব। 20 মিনিট পর দেখুন আমার এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এরকম একটি ডাল ঘুটনির সাহায্যে আমি খুব ভালোভাবে এগুলোকে স্ম্যাশ করে নিব। আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে স্ম্যাশ করে নেবেন। আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনার বাচ্চা যেই রকম স্ম্যাশ করা খাবার খেতে পারবে সেই পর্যায়ে রেখে আপনার এটা স্ম্যাশ করে নেবেন। এবং তারপর আমি এখানে আবারও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে আবারও গরুর দুধ অ্যাড করতে পারেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা বাদাম ও খেজুরের পিউরি, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ খেজুরের গুড়। আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন। এখন এই সব কয়টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিব। এবং যখন এটি খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এবং আপনি আপনার বাচ্চাকে যেই রকম ঘনত্বে খাওয়াতে পছন্দ করেন সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি খাবারের রেসিপি। আজকের এই খাবারে আমরা ব্যবহার করেছি চাল। চালে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে। এছাড়া ব্যবহার করেছি আপেল। আপেল হলো বাচ্চাদের জন্য একটি সুপার ফুড। কথায় আছে যে প্রত্যেক দিন একটি করে আপেল খাও, ডাক্তারের কাছে থেকে দূরে থাকো। আর ব্যবহার করেছি বাদাম ও খেজুর। বাদাম ও খেজুরও বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি এবং ব্রেন ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তো আজকের এই রেসিপিতে যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি সবগুলোই অনেক বেশি পুষ্টিকর, এর ফলে বাচ্চারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায় তাহলে অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। তো দর্শক, আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এরকম পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।